বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল শ্রীজ লাইফস্টাইল চ্যানেলে। তো কালীঘাটের দুটো জনপ্রিয় প্যান্ডেলে আমরা যাব, তো তার আগে কিভাবে আসবে, তো কালীঘাট মেট্রো স্টেশনে এসে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ, তারপরেই তোমরা পৌঁছে যাবে বাদামতলা। আসার সঙ্গের এই পূজা মণ্ডপে দেখতেই পাচ্ছ, পূজা মণ্ডপের ঠিক কাছে আছি। তো পূজা মণ্ডপটা পুরোই এরকম টিন আর লোহার স্ট্রাকচার দিয়ে করা হচ্ছে, প্রায় হয়েই এসছে বলা যায়। তো ভেতরে প্রতিমার কাজ চলছে, তো এখানে ভেতরে প্রতিমার কালারও চলছে, তো বাইরেটা এরকম ঘেরানো আছে যাতে এখন মানে কেউই দেখতে না পারে। তো এই জন্য দেখতেই পাচ্ছ প্রতিমাটা খুবই সুন্দর দেখে যা মনে হচ্ছে। ফাইনাল তৈরি হয়ে গেলে তো বোঝাই যাবে। এই বছরের থিম হচ্ছে উৎসবের চালচিত্র, তো সেইটা নিয়েই পুরো মণ্ডপটা সেজে উঠছে। তো কে কে বাদামতলায় আসো তো কমেন্টে বলো। আর এইবারে খুবই ভালো হচ্ছে দেখে যা মনে হচ্ছে, আর মণ্ডপটা কিন্তু অনেকটা আগিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ অনেকটা আগিয়ে করা হচ্ছে। বাদামতলার একদমই পাশে 66 পল্লী, তো 66 পল্লীর পুজো মণ্ডপের কিন্তু বাইরে রঙের কাজ শুরু হয়ে গেছে। তো মণ্ডপের ভেতরে যাওয়ার আগে দেখো, বাইরে থেকে আমি মণ্ডপের সিলিংয়ে দেখতে পাচ্ছি একটা বড় ম্যাপ আঁকা। তো মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম, আর এই বছরে 66 পল্লীর থিম হচ্ছে মশলা, মানে মণ্ডপ জুড়ে পুরোই আমরা মণ্ডপ জুড়ে মশলার ইতিহাসটা আমরা দেখতে পারবো। আর এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা তেজপাতা সবই কিন্তু মণ্ডপে লাগানো হচ্ছে, মানে মণ্ডপ ঘুরে কিন্তু মশলা আর মশলা আমরা দেখতে পারবো। আর এখানে কিন্তু মশলার ইতিহাসও এই মণ্ডপে দেখতে পারবো। তো এখানে কিন্তু মাতৃপ্রতিমা গ্রাম বাংলার মেয়ে বা মাদের মতোই দেখতে পাচ্ছ, রান্না করার ভঙ্গিতেই কিন্তু বসে আছে। মণ্ডপ জুড়ে কিন্তু মণ্ডপের সিলিং আর মণ্ডপের পিলারগুলোতে সুন্দর সুন্দর আকার কাজ তোমরা দেখতে পারবে। আর মাতৃপ্রতিমা কিন্তু একদম গ্রাম বাংলার মাতৃপ্রতিমা, আর মাতৃপ্রতিমার শাড়িতেও কিন্তু মশলার কাজ শুরু হয়ে গেছে, মানে শাড়ি জুড়ে তোমরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কিন্তু শাড়িটা বানানো হচ্ছে। শাড়ির পাড় লাল করার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে। মণ্ডপে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা হলুদের ব্যবহার আছে, সেইটাই কিন্তু নিচে মণ্ডপের পড়ে আছে। তো তোমাদের একটা সিনেমাটিক শটের মাধ্যমে মণ্ডপটা দেখাচ্ছি, দেখে নাও। মণ্ডপের সিলিংয়ে কিন্তু একদম মশলার একটা ইতিহাস তোমরা দেখতে পারবে, যেমন তোমরা মণ্ডপের পিলারে দেখতে পারছ। তো এই মণ্ডপে কিন্তু তোমাদের আসতেই হবে, নয়তো একটা বড় সুন্দর মণ্ডপ তোমরা মিস করে যাবে। তো পুরো মণ্ডপ জুড়েই মশলার কাজ তোমরা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ যে জাহাজ, মশলা আর জাহাজের একটা খুব বড় সম্পর্ক আছে যেটা তোমরা বইতে পড়েছো। তো পুরো মণ্ডপ জুড়েই কিন্তু একটা মশলার ইতিহাস তোমরা দেখতে পারবে। তো কে কে আসছো এই মণ্ডপে তোমরা কমেন্টে বলো। আর তোমরা যদি এই মণ্ডপে আসতে চাও তো সোজা সিম্পল তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে আসবে, সেখান থেকে কাউকে জিজ্ঞেস করবে বা ফোনের গুগল ম্যাপ খুলে নেবে, গুগল ম্যাপে দেখতে পারবে। 5 থেকে 15 মিনিট বা 10 মিনিট লাগবে। তো তোমরা চলে আসো এই মণ্ডপে দেরি না করে, মহালয়ের দিনই কিন্তু এই মণ্ডপে চলে আসতে পারবে, সেদিনকেই মণ্ডপের উদ্বোধন হবে। তো চলে আসো এই মণ্ডপে। তো ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা, দেখে নাও মণ্ডপটাকে আবার আরেকবার। তো এই মণ্ডপের পিলারেও দেখতে পাচ্ছ পুরো একদম এত সুন্দর সুন্দর আঁকা। তো মণ্ডপ থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি, এই গাছগুলোও কিন্তু মণ্ডপের ভেতরে লাগানো হবে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ভালো পুজোর প্যান্ডেলে দেখা হচ্ছে, জানি না কতদূর আমি দিতে পারবো ভিডিও, দেখা যাক। এই বৃষ্টি রোদ এগুলোর জন্য তো বেরোনোই যাচ্ছে না, এতটা প্রবলেম হচ্ছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।